বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহি ওবারাকতু আহমেদুল্লাহ আহমদ শাখেরিন ওয়া উসল্লি ওয়া উসাল্লি মোয়ালে নেভিয়েল আমিন ওয়ালা আলিহি তৈয়বীন ও তহেরিন ও সহ আজমাইন ওবাদ। দূরে এবং কাছের আমরা সব ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজন যে আয়োজনের মধ্যে হলো আমরা কোরআনের দিয়ে নিজেদেরকে আলোকিত করি আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সুরাতুল্লাহাব থেকে আলোচনা করছি এবং আজকে আমরা যে আলোচনায় কনসেন্ট্রেট করব, বিশেষ করে আলোচনা করব। ছোট্ট একটা আয়াত আহজাবের মধ্যে কিন্তু ছোট হলে কি হবে এটা মনে হবে যেন বিন্দুর মধ্যে সিন্ধু লুকিয়ে আছে এটা মিনিং অনেক অনেক বাস্ট কোরআন তো হলো আপনার টেলিগ্রাফিক কাইন্ড অফ টেলিগ্রাফিক মেমরি টেলিগ্রাফিক আপনার অ্যারেঞ্জমেন্ট অল্প ছোট জিনিসের মধ্যে অনেক জিনিসকে বোঝানো হয় আর সে আয়াতটা হলো তিন নম্বর আয়াত সুরাতুল হাজাব যেখানে আল্লাহ কি বলছেন আউজুবিল্লাহিমিনাশ্বাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়াকি ওয়াক আল্লাহ বলছেন ও তাওয়াল আল্লাহ একমাত্র আল্লাহর উপরে করো ভরসা করো একমাত্র আল্লাহর উপরে ডিপেন্ড করো ওয়াকফ্যা আর অভিভাবক হিসেবে গার্ডিয়ান হিসেবে প্রোটেক্টর হিসেবে আল্লাহ যথেষ্ট আর কারো দরকার নাই তাহলে আলা হলো মাস তাওয়াক্কুল তু তাওয়ুলের বিষয় তাওয়াক্কুল কি জিনিস তাওয়াক্কুল কি এই কথার নাম যে আমি ঘরে বসে থাকবো আর কাজ কাম করবো না আসমান থেকে আমার কাছে মান্না সালোয়া আসবে এটা কি তাওয়াক্কুল নাকি আসলে তাওয়াক্কুল কাকে বলে রাম তাওয়াক্কুলের তারা ডেফিনেশন দিয়েছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাওয়াক্কুল বলা হয় ওই জিনিসকে আমার ভাই বোনেরা সেটা হলো আপনি উপায় অবলম্বন করবেন এরপরে আল্লাহ তাল্লার উপরে ভরসা করবেন এটা হলো তাওয়াক্কুল হজরত জামানায় ঘটনা তো অনেক ঘটেছে তিনি একবার খবর পাইলেন যে এক আল্লাহর বান্দা ইয়াংম্যান সে নিজে নিজে নিয়াদ করেছে ঘর থেকে বের হবে না সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঘরে বসে আছে কাজও করবে না খাবেও না তার লাঠি হাতে ছিল তিনি লাঠি হাতে নিয়ে লাঠি ঘোরাতে 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 গিয়ে সপাং সপাং করে পিটানো শুরু করেছেন বেকুম আল্লাহ ইচ্ছা করলে তোরে খাওয়াইতে পারে কিন্তু আল্লাহ তোকে এভাবে খাবে না। ওখরুজ ওয়াহমাল ফা ইন্না আসমান লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিযয। ঘর থেকে বের হও আর কাজ করো কারণ আসমান থেকে সোনা রূপা গোল্ড এবং সিলভার তোমার জন্য এখানে নাজিল হবে না বেকুপ। এটার নাম তাওয়াক্কুল না এটা তাওয়াক্কুল। এটা শরিয়াতে এর কোনো স্থান নাই। জন্য তাওয়াক্কুল হলো ওই জিনিস যে আপনি উপায়কে অবলম্বন করবেন তারপরে আল্লাহর উপরে ভরসা করবেন। আপনি জমিনে ধান রুবেন ধান রুয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি এখানে ফসল দাও আপনি লেখাপড়া করে পরীক্ষা দিবেন তারপর আল্লাহ তুমি আমাকে করাও। আপনি বিয়ে শাদি করবেন স্ত্রীর আপনি ব্যবসা বাণিজ্য করবেন চেষ্টা করেন বলবেন আল্লাহ তুমি মালের মধ্যে বরকত দাও আপনি কোনো কাজ করে আল্লাহ রবাহ আলমিনের উপরে ভরসা করা এর নামই হলো তাওয়াক এবং এই তাওয়া থাকতে হবে একমাত্র রব্বুল আলামহিন আল্লাহ রব্বুল আল উপরে আল্লাহর উপরে ভরসা থাকতে হবে আমরা যখন বাইজবি শরীফ পড়েছি আমার মনে আছে সোহরা বকারার এক আয়াতের তাফসি রেগ ইমাম বাইজবি রহমতুল্লাহ আলাইহি হে বর্ণনা দিয়েছেন এবং সেখানে এখানে হাদিস তিনি নিয়ে এসেছেন হাদিসটা হলে এরকম তিনি বলেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামীর করেছেন লাহ তাওয়াক্ক আলতুম আলআল্লাহ তাওয়াক্কুল আল্লাহ রজাক কামা ইয়ার জোকোত্তয়ীর ইয়াগুদু খিমাসান ওয়া ইরুহু বিতানা যদি আল্লাহ রব্বুল আলামিন এর উপরে তোমরা পরিপূর্ণ কুল করতে পারতে তাহলে পাখিদেরকে আল্লাহ যেভাবে রিজিক দেন তোমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে রিজিক দিতেন ইয়াগুদু খিমাসান ওয়া ইরুহু বিতানা সকাল বেলায় পাখিগুলো যখন নীড় থেকে বাসা থেকে বের হয়ে যায় খালি পেটে তারা বের হয়ে যায় আর সন্ধ্যায় যখন পাখিরা ফিরে আসে তখন তাদের পেট পরিপূর্ণ করে ফিরে আসে কে খাওয়ায় আল্লাহ তাহলে রিজিকের মালিককে কে? الرزاق ما اريد منكم من رزق وما اريد ان আমি আল্লাহ চাই না তোমাদের থেকে কোনো রিজিক আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে তাহলে বিষয়টা কি? ان الله هو الرزاق ذو القوة ইন আল্লাহ আল্লাহ রজ্জা একমাত্র রজ্জাক হলেন কে আল্লাহ জুল হৌ আতিল আর তিনি সব থেকে মহাপ্রক্রমশালী শক্তিধর আল্লাহ রিজিক দেন পৃথিবীতে তো মানুষ তো কম ঠিক না জন্তু জানোয়ার পশু পাখি তাদের সংখ্যাই তো বেশি তাহলে দেখেন আমরা শুনি যে মানুষ না খেয়ে মারা যায় সোমালিয়াতে হান্ড্রেড থাউজেন্ড অফ পিপল ডায়ট বিকজ অব হাঙ্গার এবারে শোনা যায় ফিলিস্তিনে মানুষ মারা যায় বাংলাদেশে মানুষ না খেয়ে মারা যায় আপনার ইথিওপিয়াতে দুর্ভিক্ষ হয় দেশে দুর্ভিক্ষ হয় সে দেশে দুর্ভিক্ষ হয় আর খাবারের অভাবে মানুষ না খেয়ে মারা যায় আপনি কি কখনো শুনেছেন যে সুন্দরবনের বাঘেরা না খেয়ে মারা গেল কারণ খাবার নাই অথবা হরিণরা মারা গেল অথবা বানর মারা গেল তাদের খাবারের অভাবে অথবা পাখি মারা গেল উট পাখি মারা গেল অথবা ইগল পাখি মারা গেল অথবা বগ মারা গেল এগুলো খাবারের অভাবে মারা গেছে আমরা কিন্তু কোন সময় শুনি না কারণ মানুষ আল্লাহর উপরে হারিয়ে ফেলেছে তারা মনে করে আমার জমিনে যদি ফসল হয় তাইলেই না খাইতে পারবো তা না হলে তো খাবারও নাই আল্লাহ যে খাবার দেন এই কনসেপ্টটি মানুষ হারিয়ে ফেলছে নাউজবিল্লাহ অথচ রব্বুল আলমিন এই পৃথিবীর সবাইকে খাওয়ান খাবার দেওয়ার মালিক হলেন আল্লাহ আমিন دابة في الأرض إلا على الله رزقها وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين أي دنيا زمين دابة ما يدب على الأرض إتا জন্তু জানোয়ার হোক অথবা মানুষ হোক জিন হোক জমিনের উপরে যা কিছু চলাফেরা করে যত সৃষ্টি আল্লাহ সবার রিজিকের মালিক হলেন হলেন আল্লাহ তার রিজিকের মালিক আপনাকে সারা জীবন কত মন চাল আর কত মন গম আর কত মন রুটি আল্লাহ খাওয়াইছেন এটা চিন্তা করে দেখেন কত খাবার থেকে আসে আল্লাহ রবাহিনের পক্ষ থেকে আসে কাজেই আল্লাহ তাল আর পক্ষ থেকে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে ভালো এবং মন্দ আসে এই তাওয়াক্কুলটা এই ভরসাটা আল্লাহ তলার উপরে আমাদের থাকতে হবে আমরা যখন তাওয়াক্কুলকে হারিয়ে ফেলি তখন বিপদে পড়ি আর আল্লাহর উপরে থাকলে রব্বুল আলামিন আল্লাহ তালা আমাদের জন্য রাস্তাকে বের করে দিবেন আল্লাহ তালা করিমের সাত করছেন যে আল্লাহর উপরে তাওয়াকুল করে রবুল আলামিন আল্লাহ তালা তার জন্য এনাফ 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 আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুবাহান আল্লাহ কাজেই রবুল আলমিন আল্লাহ তালার উপরে যেন আমাদের পরিপূর্ণ তাওয়াকুল থাকে আর اي توكل ربورتها كي إستقامة استقامة إستقامة توكل الله تعالى بوليس إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بال جنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله جرب لسن الله لهم الرب ثم استقاموا استقامت فمن سنية تكس هو لوگ الله رُبُّ كي هوي تتنزل عليهم الملائكة আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা তাদের উপরে নাজিল হয় আল্লাহ তাহজানু চিন্তিত হো না আল্লাহ তাহ তাহজানু তোমরা ভয় পেও না সু সুসংবাদ নাও আল্লা তু আদন যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে তাওয়াক্কুল তাহলে এত বড় জিনিস আল্লাহর উপরে যদি আমরা ডিপেন্ডেন্সি আমাদের থাকে ডিপেন্ডেন্ট হতে পারি আল্লাহ আমাদের সব জিনিসকে শর্ট আউট করে দিবেন আল্লাহ তালা সব জিনিসকে ঠিক করে দিবেন যে আল্লাহ রব্বুল আলমিনের উপরে যে ভরসা করে রব্বুল আলামিন আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আর যদি আল্লাহ তাল উপরে পরিপূর্ণ আস্থা না থাকে পরিপূর্ণ ভরসা না থাকে তাহলে আল্লাহ তালা সাহায্য করেন না এজন্য যে কোনো কাজ আমরা করব। আল্লাহর উপরে যেন পরিপূর্ণভাবে আমাদের তাওয়াক্ষ থাকে যখন আমরা কোনো দোয়া করব। তখনও যেন পরিপূর্ণ তাওয়াকল আল্লাহর উপরে থাকে যে এই দোয়া ইনশা আল্লাহ কবুল হবেই আপনারা বলবেন হুজুর অনেক দোয়া করলাম কিন্তু অনেক দোয়া তো আল্লাহরাবাহ আলমিন কবুল করছেন বলে তো বুঝলাম না বলে আলমিন কোনো কোনো দোয়াকে ইমিডিয়েট কবুল করে ফেলেন কোন কোনো দোয়াকে একটু সময় নিয়ে আল্লাহ কবুল করেন আবার কোন কোনো দোয়াকে আল্লাহ বলে আলমিন আপনার জন্য খারাপ হবে এই জন্য আপনি নিজে জানেন না কিন্তু দোয়া করে আল্লাহ আল্লাহটা দেন না কারণ আপনার জন্য খারাপ আবার কোন কোন দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করেছেন কিন্তু আখেরাতে দিবেন দুনিয়াতে দিবেন না দুনিয়ায় পাওয়াছে আখেরাতে পাওয়া তো ভালো ঠিক না ভাইয়েরা বোনেরা অবশ্যই সেটাই কিন্তু ভালো এই তাওয়াক্কুল আমাদের থাকতে হবে তাওয়াক্কুল অনেক বিস্তারিত বিষয় আরও আলোচনার দরকার আছে বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু رمضان আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মোবারকবাদ রমজান একটা সফলতা অর্জনের মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বরকত নয় একটি মাস তার নাম রমজান সিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির নিজের কানে নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের সিয়াম পালন করতে রমজান মুবারকের সিয়াম সাধনা আমাদের শিকায় নিয়ন্ত্রিত হতে রোজা একজন মানুষের জীবনকে সরল সঠিক পথের উপরে উঠিয়ে দেয় যে রমজান পেল অথচ নিজের নামটা জাহান তালিকা থেকে বাদ দিয়ে তালিকাভুক্ত করতে না তার আপনার আরো বিশুদ্ধ ও পরিচ্ছন্ন করার জন্য দেখুন রমজানের বিধিবিধান প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় পর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করা সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহী ও বারাকত ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক ব্রেকের পরে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি জীবন গড়ার এই প্রয়াসে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম আমরা কথা বলছি তাওয়াক্কুল নিয়ে আল্লাহর উপরে আমাদের ভরসা আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে আমাদের ডিপেন্ডেন্সি এই ব্যাপারে আমরা কথা বলছি এবং আমরা প্রসঙ্গক্রমে কোরআনের আয়াত আলোচনা করছিলাম যারা আল্লাহকে রব হিসেবে জানে আল্লাহকে রব হিসেবে মানে আল্লাহ তাদের নিকটে ফেরেস্তা পাঠিয়ে দেন আর তারা অ্যানাউন্স করেন এই কথা বলেন যে তোমরা ভয় পেও না চিন্তিত হও না এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা আল্লাহ তালা তোমাদেরকে করেছেন আর এই কথাও আমরা বলেছি যে কোরআন যে আল্লাহ উপরে যে ভরসা করে রবীন্দন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আর যদি আল্লাহ উপরে পরিপূর্ণ আস্থা না থাকে পরিপূর্ণ ভরসা না থাকে তাহলে আল্লাহ সাহায্য করেন না এই জন্য যে কোনো কাজ আমরা করব। আল্লাহর উপরে যেন পরিপূর্ণভাবে আমাদের তাওয়াক্কুল থাকে যখন আমরা কোনো দোয়া করব। তখনও যেন পরিপূর্ণ তাওয়াকুল আল্লাহর উপরে থাকে যে এই দোয়া ইনশা আল্লাহ কবুল হবেই আপনারা বলবেন হুজুর অনেক দোয়া করলাম কিন্তু অনেক দোয়া তো আল্লাহ রব্লা আলমিন কবুল করছেন বলে তো বুঝলাম না আল্লাহ রাবুল্লাহ আলমিন কোনো কোনো দোয়াকে ইমিডিয়েট কবুল করে ফেলেন কোন কোনো দোয়াকে একটু সময় নিয়ে আল্লাহ কবুল করেন আবার কোন কোনো দোয়াকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার জন্য খারাপ হবে এই জন্য আপনি নিজে জানেন না কিন্তু দোয়া করে বসেছেন আল্লাহ ওইটা দেন না কারণ আপনার জন্য খারাপ আবার কোনো কোনো দোয়াকে আল্লাহ সুহায়ন হুয়া তালা আপনার কবুল করেছেন কিন্তু আখেরাতে দিবেন দুনিয়াতে দিবেন না দুনিয়ায় পাওয়াছে সে আখেরাতে পাওয়া তো ভালো ঠিক না ভাইয়েরা বোনেরা অবশ্যই সেটাই কিন্তু ভালো তাহলে কথা হলো এটা যে আল্লাহ সু ভায়না হুয়া তায়ালার কাছে আমরা যখন কিছু চাইবো তখন যেন আমরা এমনভাবে চাই এমনভাবে তাওয়াক্কুল থাকে যেন আল্লাহ অবশ্যই দিবেন দেখেন আল্লাহ সুহান হুয়া তা আলার উপরে তাওয়াক্কুল আমাদের আছে কি নাই যখন বিপদ আপদ আমাদের জীবনে আসে তখন এটা আমরা হাড়ে হাড়ে আমরা অনুভব করি যখন কেউ মারা যায় কখন বিজনেসে লস হয়ে যায় সেলের ক্ষতি হয়ে যায় মেয়ের ক্ষতি হয়ে যায় জানমালের ক্ষতি হয়ে যায় আমরা অসুবিধার মধ্যে পড়ি বিজনেস আপনার ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে কি নাই তখনই বোঝা যায় নবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ তা আলা তাকে করে পাঠিয়েছেন আল্লাহ নবী নিজে বলেছেন আনা সৈয়দ দে আদম ওয়ালা ফখর আমি হলাম সর্বশ্রেষ্ঠ আদম সন্তান তবে এ ব্যাপারে গর্ব করার কিছু নাই এই নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও জীবনে এমন কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেন ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলেন যেটাকে কল্পনা করা যায় না আপনি কি চিন্তা করতে পারেন এই দুনিয়াতে হাজার হাজার ঘর বাড়ি এই দুনিয়াতে হাজার হাজার মানুষ মানুষ লাখ লাখ কিন্তু পৃথিবীর কোনো একটা ঘর পৃথিবীর কোনো একটা রুম পৃথিবীর কোনো একটা আপনার অ্যাকোমোডেশন আল্লাহর নবীকে জায়গা দিল না মক্কার প্রত্যেকটা ঘর আল্লাহর নবীর জন্য তাদের দরজাকে বন্ধ করে দিল রসুল্লাহ সাল্লাহ আলহি মক্কা থেকে রাতের অন্ধকারে বের হতে হলো আমার খুব কষ্ট হয় চিন্তা করতে যে এত বড় নবী আজিম উসান নবী রহমাতুল্লাহ আলমিন আশরাফুল আমা সৈয়দুল মুরসালিন দুনিয়ার কোনো ঘরে থাকার তার জায়গা হল না একটা পর্বতের গুহায় গারে সওরে গিয়ে আল্লাহর নবী একটা পাহাড়ের গুহা আল্লাহর নবীকে আশ্রয় দিল অথচ পাহাড়ের এই গুহাটা কত আল্লাহরব বলে আলামিন এটাকে কত ভালোবাসলেন বললেন কি ইলেতনসুরু ফা কদ ন সরাহুল্লা ইদ আখরজাহুল দীন ক্যাফারুতেনিয় ঈদ হোমাফিল যদি তোমরা এই নবীকে সাহায্য না করো মনে রাখো আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন কখন ইজহমা ফিল গার তারা দুইজন আল্লাহ নবী এবং আন তারা যখন এই কেইবের মধ্যে ছিলেন তারা যখন এই গুহার মধ্যে ছিলেন গারে সাউরের মধ্যে যখন ছিলেন তখন এই গার এটা ইজ হোমা ফিল গার যখন তারা এই গুহার মধ্যে ছিলেন আল্লাহ এত পছন্দ করলেন এই গারটাকে বলে দিলেন আল্লাহ তাহজান যখন তিনি তার সঙ্গীকে বললেন আবু বাকর চিন্তিত হয়ে গেছিলেন দেখেন কত বড় তাওয়াকুল আল্লাহ নবী কত বড় হিম্মত কত বড় আপনার আল্লাহর নবীর সবর হিম্মত তাকত কত বেশি আবু বাকর বললেন ইহারসুল্লাহ তাদের কোন লোক যদি তাদের পায়ের দিকে তাকায় সাথে সাথে তো আমাদেরকে দেখে ফেলবে নবী কিন্তু তার মধ্যে কোনো প্রেশানি নাই আল্লাহ নবীর চেহারায় প্রেশানি নাই কারণ নবী জানেন আল্লাহ নবীর সাথে আছেন কাজেই আল্লাহ নবী আবু বকর ওই দুই লোকের ব্যাপারে তোমার কি ধারণা যাদের থার্ড হলেন আল্লাহ সো ভাইনাল ওয়াট ইউ থিঙ্ক অবদ্য টু পিপল দ থার্ড অন ইজ দ আল্লাহ যদি আল্লাহ থার্ড অন হয়ে যান আর কোনো ভয় থাকে ভয় থাকে না কারণ আল্লাহর সঙ্গে থাকলে মাল্লাহুল মাওলা ফ আলা হুল কুল যার জন্য আল্লাহ আছে তার জন্য এভরিথিং আছে এভরিথিং ইজ ফর আস কাজেই ওই গা রে বসে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন মা ধন্যুকোম

জন্য আল্লাহ তালা আবু বকরকে এত পছন্দ করেছেন তাকে সাহেব বলে দিয়েছেন কোরআনের মধ্যে কাজেই নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কত বড় তাওয়াক্কুল সারা পৃথিবী যেদিন মনে করেছে যে না আজ নবী মোহাম্মদের কোনো নিস্তার নাই তার যাওয়ার কোনো জায়গা নাই মক্কা লোকজন যেভাবে খেপছে আর যেভাবে পুরস্কার অ্যানাউন্স করা হয়েছে রিওয়ার্ড প্রাইজ অ্যানাউন্স করা হয়েছে তারা যেভাবে দ্রুতগামী লোকজন চারদিকে ছুটাসুটি করছে মোহাম্মদ আজকে তার কোনো নিস্তার নাই কিন্তু আল্লাহ নবী রিল আল্লাহ নবী জানেন তার সঙ্গে তা আল রয়েছেন আর আল্লাহ যখন সাথে থাকেন তখন আর কেউ কিছুই করতে পারে না ফালাহুল কুল যার জন্য আল্লাহ আছেন তার সব আছে কাজেই দেখেন আল্লাহ আলা সেখানে প্রোটেকশন দিলেন লোকজন আসলো কিন্তু তারা দেখতে পাইল না দেখবে কি করে দেখার জন্য তো আল্লাহর তো ফিক লাগে আল্লাহ দেখান নাই আপনার চোখের সামনে দিয়ে কেউ চলে যাবে ইউডন সি দেম কেউ দেখতে পাল না আল্লাহ না দেখাইলে দেখবেন কি করে তারা দেখার তো কোনো পথ নাই কাজেই এই গাড়ি শহরের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ রব আলমিন রেখে দিলেন আল্লাহ রসুল এত আপনার দেখেন তাওয়াক্কল এই সময় আল্লাহ রসুল রেস্ট পর্যন্ত করেছেন ঘুমায় গেছেন আমরা তো টেনশনে ঘুম আসে না আমাদের আমরা ফ্লাই করব ফ্লাইটের মধ্যে ঘুমাইতে পারি না এইটা হবে সেটা হবে কেউ মারা গেছে এই খবর শুনছি দুঃসংবাদ ঘুমাইতেই না না ঘুমায় অসুস্থ হয়ে যায় আল্লাহ রসুল আবু বকরের উরুর উপরে মাথা রেখে আল্লাহ নবী কমফোর্টেবলি ঘুমাইছেন পর্যন্ত সুফহান আল্লাহ এর ফলে কি হয়েছে আল্লাহ সুফহান হুয়া তালা সাহায্য পাঠাইছেন তাওয়াক্কুলের কারণে اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا فانزل الله سكينته عليه وايده بجنود لم تروها وجعل كلمه الذين كفروا السفلى ওয়া কালি মাতোল্লাহিহিয়ালিয়া ওয়ল্লাহুয়াজি জুন হাকি ফাঞ্জাল আল্লাহসকিনত আল্লাহ নবী তাওক্কুলের কারণে আল্লাহ তার অন্তরের মধ্যে সাকিনা ঢেলে দিয়েছেন প্রশান্তি ঢেলে দিয়েছেন ওয়াদাহুবি জুনুদ এবং এমন সৈন্য দিয়ে সাহায্য করেছেন তোমরা দেখতে পাও নাই ফেরিস্তা দিয়ে সাহায্য করেছেন সুবহান আল্লাহ সুভান আল্লাহ আর কাফেররা যারা নবীকে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন তাদেরকে পরদলিত করেছেন। আর তাদেরকেছেন আজিজ উ হাকিম আল্লাহ আজিজ এবং হাকিম আল্লাহ মহাপ্রক্রমশালী আল্লাহ হেকমত আল্লাহ তাহলে আল্লাহর উপর যদি তাওয়াকুল থাকে তাওয়াকুল অনুযায়ী যদি আমরা আমল করি তাহলেও আজকের দিনেও আল্লাহ কাফেরদের ঝান্ডাকে পদদলিত করে দিবেন আর ইসলামের ঝান্ডাকে আল্লাহ বুলন্দ করে দিবেন ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা নসর উম্মিন আল্লাহ ওয়া ফাতহুন কারীব আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি আসে বিজয় হয়েই যাবে ইনশাআল্লাহ আসুন আল্লাহর উপরে তাওয়াক্কুলকে বাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন এই তাওয়াক্কুল অনুযায়ী আমল করার আমিন ওয়া সালামু আলাইকুম ورحمه الله وبركاته oh. this ramadan for the first time ever dr zakir naik goes live from malaysia Islam. Will enter every home for a series of short talks and open question and answer sessions on all four channels of the Peace TV network and on Facebook, YouTube, Instagram, and Twitter twice a week for one and a half hours each. Make the most of your time in isolation, increase your Islamic knowledge, and let Dr. Zakir Naik clear your doubts. This Quran is the future world constitution send your questions for dr zakir in brief via whatsapp text message to +601126953895 along with your name city and country of residence join us every saturday and tuesday this ramadan at 12:30 pm saudi time and 3 pm india time don't miss out on the action. Follow us on www.peacetv.tv Facebook slash Zakir Naik YouTube slash Dr. Zakir channel Instagram slash Zakir Naik personal Twitter slash Dr. Zakir personal. I pray to Allah subhanahu wa ta'ala that may he make me and Peace TV instrumental in fulfillment of the hadith that Islam will everyone.

প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সামানার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে ইস সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ বার্মিংহামে কার্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য 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 আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক তিন শূন্য 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 তিন সুইফট বিআইসি আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট টিভি ডট টিভি প্লিজ মানবতার সমাধান কোন সন্দেহ এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবেন অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে